পুনর যৌথকরভাবে পুয়ারি হত্যা বকুর মালিবাড়িত সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কেন্দ্র করে তীব্র উত্তেজনা। বকুর মালিবাড়ির নাসির উদ্দিনে তোর পরিয়ালর সহযোগত মরিয়াই মরিয়া হত্যা করে পত্নী মফিদা আহমেদক। 4 বছর পূর্বে বিয়া করুয়া মফিদা আহমেদক যৌতুকর নামত প্রায় নির্যাতন চলাইছিল স্বামী নাসির উদ্দিন আর তেওঁর পরিয়ালর লোকে। মফিদার পরিয়ালর লোকে কন্যার সুখর কথা চিন্তা করে এসময়ত নাসির উদ্দিনক দিয়ে 2 লাখ টাকা। অবশেষত ঘাতক স্বামী নাসির উদ্দিনে পরিয়ালর লোকর সহযোগত বুধবার নিশা নির্মমভাবে মরিয়াই মরিয়াই হত্যা করিলে মফিদা আহমেদক। এই অভিযোগ মফিদার পিতৃ পরিয়ালর। ইপিনে এই ঘটনাক কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় মালিবাড়িত। উত্তেজিত জনতাই উত্তম মাধ্যম গুজাই অভিযুক্ত নাসির উদ্দিনক ঘটনাস্থলীত মন্দিরা আরক্ষী উপস্থিত হয়ে জনতার রুখর পৰা নাসির উদ্দিনক উদ্ধার করিলে। আরক্ষীয়ে ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে নাসির উদ্দিন তোর মাতৃ আর আন এজনক আটক করেছে। এটা বিয়া দেওয়া হয়েছে তোর পিছর পরাই যৌতুকর কারণে বহুত মারধর করে আর ইতিমধ্যে 2 লাখ টাকা দেউতাকে দিছে। তারপর ঈদর দিনা আকৌ যৌতুক বিচারি বহুত মারধর করেছে। তারপর যাকালি মা মাক বাপেকর ঘরের পরা কেজনমান গার্জেন আহি ঘটনাটো মারধর করা মানুষ মফিদা বেগমক গাবুরার নেতৃত্ব থই গেছে। যা গাবুরায় লিখ লৈছে ডাকো যদি মারধর করে বা কিবা ঘটনা হয় দায়ী হম আমি। তো হঠাৎ করে আজি রাতেপুৱা শুনা পাও মফিদা নামৰ ছোৱালীজনী নাসিরুদ্দিন আর তোর শহুরের বংশধর সকলে মিলি মারি থই গেছে। ইতিমধ্যে আমি ঘরত আহি বিছনাত পড়া অবস্থাত পাইছো, গলত রশির দাগ আর গলত টিপি ধরে যেন মারিছে এনেকুৱা পাইছো। তো আমি মিডিয়ার জড়িয়ে ইয়ার ন্যায়িক তদন্ত আর দোষী করায়ত্ব করে উচিত বিচার আর জেল হাজতলৈ আসামিক পাঠাব লাগে। লগতে ন্যায়িক তদন্ত করে গাঁর আরো যান মানুষ আছে ইয়ার লগত জড়িত সকলকে জেল হাজতলৈ। ইতিমধ্যে স্বামী নাসির উদ্দিন আর শাহরিক আর এজন বন্ধু লড়াটোর বন্ধুক আটক করেছে আর বহুত আসামি লগত আমি জানো জড়িত আছে গোটেকেটাক ধরে উপযুক্ত শাস্তি দিব। নগরবেৰাৰ পৰা শাহ শাহিন জামানৰ ৰিপৰ্ট, টাইমছ গুৱাহাটী।